জুনিয়র ডাক্তারদের একাংশকে এবার জল্লাদ বললেন তৃণমূল কংগ্রেসের একজন নেতা। এই ঘটনা ঘটেছে উত্তর দিনাজপুরে। তার নাম যিনি বলেছেন এই জল্লাদ কটাক্ষ করেছেন ইসলামপুরের তৃণমূল নেতা গঙ্গেশ দে সরকার। গঙ্গেশ দে সরকার তার এই মন্তব্য রীতিমতো বিতর্ক তৈরি হয়েছে। আন্দোলন চলাকালীন 34 জনের বিনা চিকিৎসায় মৃত্যু এমনটাই দাবি করে জুনিয়র ডাক্তারদের জল্লাদ বলেছেন তিনি। কি বলেছেন শুনুন। মন্তব্য করা স্বাভাবিক। আমার মনে হয়েছে তারা জল্লাদারি রূপ নিয়েছিল যে আজকে অভয়াকে কেন্দ্র করে যে রাজনীতি আমরা দেখলাম ডাক্তারদের, এগুলো নক্ষত্রজনক এবং লজ্জাজনক ঘটনা, যেটা আমরা বিগত দিনগুলিতে দেখি নাই। তাদের কর্মবিরতির কারণে 34টা তাজা প্রাণ মরে গেছে, তার দায়িত্ব কে নিবে, কে দেখবে? এই রকম ভয়ঙ্কর রূপটা আমরা দেখিনি। অভয়াকে সামনে রেখে তাদের বাস্তব রূপটা আমরা দেখতে পেলাম। আমরা দেখলাম স্বাস্থ্য ভবনে তাদের অবস্থান, আমরা দেখলাম আমরণ অনশন। তাহলে অনশন স্বাস্থ্য ভবনে অবস্থান করার যুক্তিটা কি? বিচার ব্যবস্থার প্রতি তো আপনাদের সহানুভূতি নেই, পশ্চিমবঙ্গ সরকারের প্রতি আপনাদের সহানুভূতি নেই, পুলিশের প্রতি আপনাদের বিশ্বাস নাই। আপনারা সিবিআই তদন্তে দাবি জানাইলেন, আমরাও দাবি জানালাম সিবিআই তদন্তে। আজকে সিবিআই কি করলো? আমরা 3 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পর বাংলার পুলিশ, কলকাতার পুলিশ যে সঞ্জয় রায়কে গ্রেফতার করে তাকেই প্রডিউস করছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।